নমস্কার, দ্য রেগুলার ডট ইন আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি বাগমোড়ের পেট্রোল পাম্পে, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। করোনা ভাইরাস অতিমারির মধ্যে, তারপরে এসছে আমফান ঝড়, এর মধ্যেই একটি মধ্যবিত্তের বা সাধারণ মানুষের কাছে সবথেকে বড় সমস্যা হলো পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধি। লাগাতার আমরা দেখতে পাচ্ছি গত প্রায় 20 দিন ধরে মূল্যবৃদ্ধি কিন্তু হচ্ছে। আমি আমার চিত্র সাংবাদিক হিমাদ্রি রাকে একটু দেখানোর জন্য বলবো। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লম্বা লাইন রয়েছে। আমি একটুখানি দামটা দেখানোর জন্য বলবো যে আজকে কত দাম রয়েছে। আমরা কিন্তু গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে পেট্রোল এবং ডিজেলের কিন্তু লাগাতার কিন্তু মূল্যবৃদ্ধি চলছে। সেই মূল্যবৃদ্ধির কারণে রাজ্যের শাসক দল বা অন্যান্য যে বিরোধী দলগুলো রয়েছে, বামফ্রন্ট এবং কংগ্রেস, তারা কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিন্তু সুর চড়িয়েছে। সেরকমই একটি কর্মসূচি আজকে নেওয়া হয়েছে হালিশহর টাউন কংগ্রেসের পক্ষ থেকে। আমি ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য একটুখানি বলবো। হালিশহর টাউন কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু এখানে একটি এখানে টাউন কংগ্রেসের যারা রয়েছে তারা কিন্তু একটি বিক্ষোভের আয়োজন করেছেন। আমরা সেই সকল চিত্র আপনাদেরকে তুলে ধরছি। পেট্রোল ডিজেলের মূল্য অবিলম্বে নির্ধারণ করে দিতে হবে। পেট্রোল ডিজেলের মূল্য অবিলম্বে নির্ধারণ করে দিতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, 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 জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হচ্ছে কেন মোদী সরকার? এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি হচ্ছে কেন কেন্দ্রীয় সরকার? যারা এখানকার যারা কংগ্রেসের এই টাউন কংগ্রেস হালিশহর টাউন কংগ্রেসের যারা কার্যকর্তা রয়েছে তাদের সাথে কথা বলে নেবো। আমার সাথে আমি পেয়ে গেছি হালিশহর টাউন কংগ্রেসের প্রেসিডেন্ট, টাউন প্রেসিডেন্ট নূপুর গোহরাকে। তার থেকে একটু জেনে নেবো তাদের আজকের কী কী কর্মসূচি রয়েছে। হ্যাঁ, কী কী কর্মসূচি রয়েছে আজকে আপনাদের? আজকে আমাদের একটাই মাত্র সারা পশ্চিমবঙ্গে ব্যাপী প্রতিটা পেট্রোল পাম্পে বিক্ষোভ দেখানো হচ্ছে আমাদের কংগ্রেসের তরফ থেকে যৌথভাবে, মানে বামফ্রন্ট এবং কংগ্রেসের পক্ষ থেকে। আমি এখানকার তাদেরকে আবেদন করেছিলাম, তারা হয়তো এখানে আসেননি, তারা বিকাল 5টার সময় ওখানে চৌমাথা বাজারে তারা করবে। তা আমাদের যৌথ প্রোগ্রাম ছিল যে সারা পশ্চিমবঙ্গব্যাপী যেভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, সাধারণ মানুষ দুরবস্থার মধ্যে পড়েছে। শুধু মোটর সাইকেল চালায় বা চার চাকা চালায় তাদের নয়, সাধারণ মানুষের যারা নিত্য প্রয়োজনীয় জিনিস কিনবে তাদের প্রতিটা জিনিসের দাম ঊর্ধ্বমুখী হবেই। একে লকডাউন, তার মধ্যে সাধারণ মানুষের পয়সার অভাব, আর্থিক অবস্থার অনটনের মধ্যে দিয়ে যদি আজকে কাঁচামাল শাকসবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যদি কিনতে গিয়ে তাদের বেশি দাম দিয়ে কিনতে হয়, তাহলে কিন্তু আগামী দিনে সাধারণ মানুষ বাঁচবে না এবং তারা কিন্তু বেরোবে। সেই লকডাউনকে উপেক্ষা করে যদি বেরোয়, যেহেতু কোনোরকম আমাদের দেশে এখনও পর্যন্ত ভাইরাস অ্যান্টিভাইরাস কোনো ওষুধ বেরোয়নি, পশ্চিমবঙ্গব্যাপী সারা পশ্চিমবঙ্গব্যাপী ছড়িয়ে যাবে করোনা ভাইরাস। এতে সবাই দলমত নির্বিশেষে সমস্ত দলের মানুষরাই কিন্তু কষ্টে বা একটা অসুখের মধ্যে পড়বে এবং মহামারী আকার নেবে আমাদের। এখানে কি খালি ডেপুটেশন, এখানে কি বিক্ষোভ প্রদর্শন, কোনো কি ডেপুটেশন জমা দিয়েছে? না, ডেপুটেশন তো পেট্রোল পাম্পে হয় না, সেটা আমাদের নেতৃস্থানীয় লোকরা উপরে বিদ্যুৎ না পেট্রোলের ব্যাপারে তারা ডেপুটেশন না। আমাদের হচ্ছে যে প্রতিটা পেট্রোল পাম্পের কাছে যারা পেট্রোল নিতে আসছেন তাদের কাছ থেকে মতামত চাওয়া, এবং আমরা একটা সাধারণ মানুষকে অবগত করতে চাই যে পেট্রোল ডিজেলের দামে আজকে রাজ্য সরকারও চুপ এবং কেন্দ্রীয় সরকারও চুপ। এই মতো অবস্থায় কংগ্রেস পথে নেমেছে, এটা সাধারণ মানুষ দেখবে। সাধারণ মানুষের সাথে কথা বলছেন, তারা কি জানাচ্ছে? হ্যাঁ, তারা তো জানাচ্ছে যে আমরা কি করব এখন লকডাউনের মধ্যে, ঠিক মতো চলতে পারছি না, আর্থিক অনটনের মধ্যে চলছি, তার মধ্যে শাকসবজির দাম বেড়ে যাচ্ছে, তা আমরা কীভাবে চলবো সেইটাই তো আমাদের দাবি। কিন্তু কাকে জানাবো এইটা তারা চিন্তা করে পাচ্ছে না। আমরা তবুও আমাদের আগামী দিনে কী কর্মসূচি রয়েছে? আমাদের কর্মসূচির বহু কর্মসূচি রয়েছে, অনেক কিছু। রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন
রেশনিং ব্যবস্থা দুর্নীতি থেকে শুরু করে যারা এই যে 20,000 টাকা করে নিজেদের কুক্ষিগত লক্ষ্যে পাইয়ে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন খাতে সাধারণ মানুষ যে অর্থ পাচ্ছে না তার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা দলমত নির্বিশেষে সাধারণ মানুষের স্বার্থে কংগ্রেস এগিয়ে আসবে এই কথাটা বলতে পারি। ধন্যবাদ। আমরা কিন্তু কথা বলে নিলাম হালিশহর টাউন কংগ্রেসের প্রেসিডেন্ট নুপুর গৌড়ার সাথে। তিনি কিন্তু জানালেন যে তাদের কিন্তু অনেকগুলি কর্মসূচি রয়েছে, তার মধ্যে একটি হলো এই পেট্রোল পাম্পে আজকে বিক্ষোভ। আমরা এখানকার যারা সাধারণ মানুষ যারা এখানে পেট্রোল কিনতে আসছেন তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। মতামত এই যে পেট্রোল, এখানে যারা সাধারণ মানুষ যারা এখানে পেট্রোল বা ডিজেল যারা ভরতে আসছেন আমরা তাদের সাথে একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা আজকে পেট্রোল তো প্রত্যেক দিনই দাম বাড়ছে, কি বলবেন? আর কি বলবো, চালানো অসম্ভব হয়ে যাচ্ছে। এই 3 দিন বাদে গাড়ি বের করলাম, কিছু করার নেই। প্রতিদিনই প্রায় কয়েক পয়সা করে দাম বাড়ছে পেট্রোল ডিজেলের দাম, তো পয়সার ফ্যাকশনের উপর ডিপেন্ড করে তাতেই অনেকটা দাম বেড়ে যায়, কি বলবেন? বাড়ানোটা উচিত না, আর কিছুই বলবো না। আমরা কিন্তু আরও কয়েকজনের সাথে কথা বলে নেব যে যারা যারা এখানে পেট্রোল ভরতে এসছেন তাদের সাথে কথা বলে নেব, যারা এখানে তেল ভরতে আসছেন তাদের সাথে যে তাদের কী অভিমত যে এই যে পেট্রোল ডিজেলের দাম যে প্রতিদিন বাড়ছে। আমি দেখতে পাচ্ছি আরেকজন দাদা রয়েছে, কি বলবেন? দাম বাড়ছে প্রতিদিন, কিছু করার নেই। আপনি কোথাও কাজ করেন? হ্যাঁ, জব করছি। কিসে? বর্জর পেন্টস। আমরা কিন্তু কথা বলে নিলাম এখানে যারা যারা পেট্রোল ভরতে এসছেন তাদের সাথে, তারা কিন্তু জানাচ্ছেন যে তাদের কিন্তু অবস্থা কিন্তু খুবই সঙ্গীন এবং অসহায়, যে তাদের কোনো কিছু করারও নেই, ওই জন্য তাদের তেল ভরাতেই হচ্ছে। সবাই কোনো না কোনো নিত্য প্রয়োজনীয় কাজে এসছেন। আমি আরেকজনের সাথে কথা বলবো। দাদা কি বলবেন এই যে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে প্রতিদিন? এতে কিছু করার নেই, সরকার সবই জানে, সাধারণ মানুষের ভোগান্তি, ঠিক আছে? মানে যেহেতু রোজগার ইয়ে হয়ে গেছে সরকার, মানে সরকার প্রায় 20 থেকে 22 দিন ধরে আজকে দাম বাড়লো, কি বলবো? সরকার সবই জানে, ঠিক আছে? তাও মানুষের উপরে, মানে পয়সা কোথা থেকে তুলবে? যারা বড় বড় টাকা মিলে যারা দেশ থেকে চলে গেছে তাদের থেকে তোলার ক্ষমতা নেই, তুলবে কাদের থেকে? আমাদের মতো গরিবদের কাছ থেকে তুলবে, ঠিক আছে? নিম্ন মধ্যবিত্ত যারা আছে তাদের থেকে তুলবে, ঠিক আছে? ধন্যবাদ। তরুণ কুমার সর্দার। হ্যাঁ, আমি কাছেপাড়া বাসিন্দা। আমরা কিন্তু কথা বলে নিলাম এখানে যারা সাধারণ মানুষ যারা পেট্রোল ভরতে এসছেন তাদের সাথে, তারা কিন্তু জানাচ্ছেন যে সরকার কিন্তু নাকি সবই জানে, তারা কিন্তু তাও কিন্তু সরকার থেকে কিন্তু কোনোরকম কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সরকার থেকে প্রতিদিনই দাম বাড়ানো হচ্ছে। আমরা জানি যে পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধির সাথে কিন্তু আনুষঙ্গিক অনেক জিনিসের দাম বাড়া কিন্তু নির্ভর করে থাকে, যেমন পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য কিন্তু বাজারের দর, যা বাজার দর রয়েছে কাঁচামাল বলুন, বিশেষত কাঁচা সবজি যেগুলো তাদের কিন্তু দাম কিন্তু এখন কিন্তু আকাশ ছোঁয়া। তার সাথে আরেকটা কিন্তু প্রভাব পড়েছে হলো বেসরকারি বাস। আমরা কিন্তু জানি যে গতকাল বেসরকারি বাস যারা সংগঠনগুলি রয়েছে তারা কিন্তু রাজ্য সরকার থেকে যে 15,000 টাকা করে যে দেওয়া হবে ঘোষণা করা হয়েছিল, তারা কিন্তু তা কিন্তু নিতে কিন্তু প্রত্যাখ্যান করেছেন, অস্বীকার করেছে, এবং তার বদলে তারা কিন্তু মিটিং করে আজকে থেকে বাস চালানো কিন্তু বেসরকারি বাস চালানো কিন্তু বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এর কিন্তু একটা দুর্ভোগ এর সাধারণ মানুষকে কিন্তু পোহাতে হচ্ছে, আপনারা সেই সকল চিত্র দেখলেন, সেই জন্য আজকে কংগ্রেস থেকে এখানে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছিল। আপনারা দেখছেন, আমরা সাধারণ মানুষের সাথেও কথা বললাম, আপনারা দেখতে থাকুন দ্য রেগুলার ডট ইন। বাগমোড় থেকে ক্যামেরা হিমাদ্রির সাথে আমি আকাশ, দ্য রেগুলার ডট ইন হালিশহর।